আজ আমরা শিখব CM2 বা SPD হেল্পার টুল, আমরা যেটা বলে থাকি CM2 এর হেল্পার যে টুলসটি রয়েছে, এই টুলসটি আমরা কিভাবে ব্যবহার করব। আমরা হয়তো অনেকেই জানি না এবং যারা নতুন, অ্যাকচুয়ালি SPD যে CPU গুলো রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন গুলো রয়েছে, মোবাইল ফোন গুলো রয়েছে, সেই ফোন গুলো কে কিভাবে আমরা এই টুলসের সাহায্যে কাজ করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার প্রথমে বলছি, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবের মাঝে, যাতে তারাও শিখতে পারে। সো চলুন আমরা এই সর্বপ্রথম এই টুলসটিকে আমরা ভেঙে নিই। ভাঙার জন্য আমরা এখানে জাস্ট 7-Zip নামে একটি সফটওয়্যার ইউজ করেছি, এটার সাহায্যে আমরা এটাকে ভেঙে নিতে পারি। এবং আমরা যারা অনেকেই প্রশ্ন করে থাকি যে ভাইয়া আমরা সফটওয়্যারগুলো কোথা থেকে ডাউনলোড করব, সো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে বলে দিতে পারি FLASH। আপনি যদি গুগলে যা এরকম ফ্ল্যাশ বিটি নো স্পেস সরাসরি এটি লেখেন, তাহলে একটি ওয়েবসাইট আসবে, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো তারপরে আমি পিন কমান্ড বক্সে আমি এটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা সর্বপ্রথম এখানে চলে যাব, আমাদের যে ফাইলটি রয়েছে সেটি কিন্তু এখানে ভাঙা হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, এই সফটওয়্যারটি এখান থেকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটরে রান করে নেব। সো অ্যাডমিনিস্ট্রেটরে রান করার পর আমরা এখানে ইউএস আসবে, ইউএসটাকে ক্লিক করে দেব এবং একটু অপেক্ষা করব। সো আমাদের যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি কিন্তু এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। সর্বপ্রথম ডায়লগ, এখানে আপনার যে মোবাইলটি রয়েছে মোবাইলটি এখানে কানেক্ট করতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লোডিং সার্ভার। এখন এটা যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা আছে পাওয়ার ডিভাইস অফ, অর্থাৎ আপনার যে ফোনটি রয়েছে সেটি ডিভাইসটি অফ করতে হবে। লাস্ট আপনি ডিভাইসটি কিন্তু এখানে কেবল কানেক্ট করতে বলতেছে, কানেক্ট দি কেবল। এরপর রয়েছে লুকিং ফর ডিভাইস, অর্থাৎ আপনার যে ডিভাইসটি রয়েছে ডিভাইসটির যে ড্রাইভারটি রয়েছে ড্রাইভারটি কিন্তু এখানে ইনস্টল করতে হবে আপনাকে। যে কোনো ফোন ফ্লাশ করার আগে আপনি যদি ড্রাইভারটি সেট আপ না দেওয়া থাকে, তাহলে কিন্তু এই সফটওয়্যারের সাথে আপনার মোবাইলটি কাজ করবে না, অনেকে এই ভুলটি করে থাকে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার ড্রাইভারটি যে মডেলটি রয়েছে সেটি ড্রাইভারটি এখানে কানেক্ট করে নেবেন। ওকে, যেহেতু আমার কাছে SPD ফোন নেই এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে পারছি না। এরপর চলে যাব সার্ভিসে, আমরা এটাকে অফ করে দিই। সার্ভিসে গেলে পরে এখানে আপনারা দেখতে পাবেন উইপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই সফটওয়্যারটির সাহায্যে কী করতে পারবো। এখানে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে যে রিসেট অল ইউজার ডাটা, সিকিউরিটি কোড অ্যান্ড বাট নট FRP কন্টিনিউ, অর্থাৎ FRPটা এখানে রিসেট করতে পারবে না, কিন্তু ইউজার যে ডাটাগুলো রয়েছে সেগুলো এখান থেকে ক্লিন করতে পারবেন। এবং জাস্ট আপনার ইয়েস করে দিলে পারে এটি শুরু হয়ে যাবে। আরেকটি যে বিষয়টি রয়েছে আমি আপনাদের মাঝে সেটি তুলে ধরবো, এখানে আপনারা কি করতে পারবেন, প্যাস যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, প্যাস ফাইলের সাহায্যে কিন্তু আপনারা FRP রিসেট করতে পারবেন। এখানে কিন্তু অর্থাৎ যে ডাটাগুলো রয়েছে বা এখানে ফ্লাশিং কন্টিনিউ রয়েছে সেটি আপনারা করতে পারবেন। সো এখানে আমরা কি করব, আমরা জাস্ট এখানে ভেরিফাই করে দেব। ভেরিফাই করে দিলে আমাদের যেখানে প্যাস ফাইলটি রয়েছে সেটি যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমাদের এখানে প্যাস ফাইলটি কাজ করবে। সো আশা করি বুঝতে পেরেছি। এবং এখানে আপডেট অ্যাকাউন্ট যে বিষয়টি রয়েছে এটি আপডেট লেভেলে আমরা যারা বক্স ইউজ করে থাকি তাদের অ্যাকাউন্ট আপনারা এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন যে আপনার বক্সের কত ব্যালেন্স রয়েছে। সো আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে আমি আবারও বলছি, আরও নতুন নতুন ভিডিও পেতে, কন্টিনিউ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।